জিতিবু আমি, জিতিবু আমি, জিতিবু আমি, জিতিবু আমি, জিতিবু আমি, জিতিবু আমি, দিনে জিতিবু আমি, আমি জিতিবু তুমি দেখিব, অছি এই বিশ্বাস মনরে অছি বিশ্বাস, আমি জিতিবু দিলে দেখিব। দেখ সত্যতা কুচি যেত মু কোনসি বি কামরে সামাজিক কামরে যেত বি লোক ভিতরক যাওতি লোক কহতি যে মানে মোর আগরু বহুত কমার্শিয়াল গীত বাহারিছি কহতি অপা আপনকর কেবে নেক্সট অ্যালবাম আসিব তেমনি মু চাহুতলি কিছু গোটে ভালো কিছু গোটে হটকে জিনিস করিয়া পাই এই সময়রে দেখন্তু 75th আমার আজাদী কা অমৃত মহোৎসব চালিছি এই সময় গোটে ভালো কথা হল মতো দেবদাস চোটরায় স্যার তাঙ্ক গোটে অলগা কাম পাই আমি কথা হতু সে সময় সে মতো কহিলে যে পিঙ্কি তুমি কাহি করুন হম হোঙ্গে কামিয়াবর ওড়িয়া অ্যাডাপ্টেসন কারণ এপর্যন্ত আমার ওড়িয়া ভাষার সেটা হই না তো মতো বহুত ভাল লাগিলা এই কথাটি কারণ সিচুয়েশন বি দেখুন বর্তমান যেত 75th স্বাধীনতা দিবস কথা কৌ মানে বর্ষ কথা কৌছে এই সময় আমার দেশ বহুত আগেছি আমি ভারতীয় হিসাবে বহুত আগেছে এবং যদি ওড়িয়া জাতি কথা কহবা আমি বীর জাতি আমার ওড়িয়া পুয় মানে বহুত কীর্তি অর্জিছেন তেমনি মানে আমি এন্টারটেইনমেন্টর যদি কোণী গোটে গীত বনাউছে তো সেটা আজ আমি শুণুছে এন্টারটেইন হচ্ছে ভুলে যাচ্ছে কিন্তু এভাবে যদি গোটে গীত করা ইন্সপিরেশনাল সং যেটা কি আমার বর্তমান হোনি এবং হম হোঙ্গে কামিয়াব পরি গোটে গীত যেটা কি আমার পিলাবেলু আমি শুনে শুনে আসু প্রত্যেকটি পরিস্থিতিতে আমি যদি হম হোঙ্গে কামিয়াব আমি গাইবু তো আমার মনে গোটে ঊর্জা আসে স্কুলে আমি সমস্তে গাইছে হম হোঙ্গে কামিয়াব এবং এবে বহুত গুড়ে দেখবে বিষম পরিস্থিতিতে যেতবে লোক একাঠি হতে ভাঙি পড়তে আমি নিশ্চয় গাও সে গীত হম হোঙ্গে কামিয়াব তেমনি তার গোটে ওড়িয়া ভর্জন মতো লাগলে এটা বহুত ভালো জিনিস হব কাল কাল সমস্ত গোটে ইন্সপিরেশন দেব তেমনি সেইপাই এটা প্রয়াস মানে করা চেষ্টা কলি এবং সেতরে মতো সহযোগ কলে টিম ওড়িয়া নিশিকান্ত মিশ্র স্যার তেমনি তাঁকু মধ্যে বহুত বহুত ধন্যবাদ আবুঠু ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এতে ছোট ছোট কুনি কলাকার মানে পার্টিসিপেট করছেন যেমানক পাই হি এই আমার এই গীত যেমানক হি আগুক বড়াইবা পাই আগুক প্রেরণা দেওয়া পাই আমার এই প্রয়াস পবন এ ঝড় পবন সবু উভেই জীব সবু উভেই জীব এ ঝড় পবন সবু উভেই জীব পুনি শুনিলি খরা আউ যেটা আমি হমঙ্গে কামের থিম সঙ্গে যে ওড়িয়ার ভর্জনটা হয়েছি নিশ্চয় স্পেশালি আমার যে স্পোর্টসম্যান অনেক বহুত মোটিভেট করব আগামী দিনের কেমতি সে গুড়ায় ওড়িশার না কু আগে বড়াই নেবে আউ তা সহ যে ইয়ংস্টর গুড়াক তাঁকু বি সপোর্ট করব আর মোটিভেট করব কি সে আগে যাইকি আমার ওড়িশাপাই বহুত সুনাম আনবে আর স্পোর্টস ক্ষেত্রে আগেই বড়বে এটা মো হিসাবে বহুত বড়িয়া গোটে কলচরাল হিসাবে আমার ওড়িশা কলচর হিসাবে এটা বহুত বড়িয়া গোটে প্রয়াসটা করা হয়েছি মু জিতিবি আইটা হিসাবে তো বহুত বড়িয়া তো মু সমস্ত ধন্যবাদ দেবি কি মানে গোটে প্রয়াসটা আরম্ভ কলে যদ্বারা কি আমার ওড়িশা সঙ্গীত ক্ষেত্রে মধ্যে আগে যাব বহুত ইয়ংস্টরকে মোটিভেট করব তো এটা আউ স্পোর্টস ক্ষেত্র নুহে সবু ক্ষেত্রে মধ্যে কোপাইকি স্পোর্টস তো গোটে স্পেশালি অছি বট এজুকেশন হল কি সবু ক্ষেত্রে জিতবু আমি এটা নিশ্চয় জিতবু আমি ওড়িশা জিতবু আমি হম হোঙ্গে কামিয়াব জিতবু আমি দিনে জিতবু আমি এবে আমারি পাড়ি পড়িব ওহো মন মে হ্যায় বিশ্বাস হম হোঙ্গে কামিয়াব গোটে ওড়িয়া ভর্জন প্রথম থর পাই ওড়িশার আজি লঞ্চ হল
ଆମେ ଜିତିବୁ ଆମେ ଜିତିବୁ ଆମେ ସୋ ରିଏଲି ଆମର ଯେଉଁ ଓଡ଼ିଶାର ୟୁଥ୍ ପୁଅ ଝିଅ ଏବଂ କୁନି କୁନି ପୁଅ ସମସ୍ତଙ୍କୁ ଇନ୍ସପାୟାର୍ କରିବୁ ଯେଭଳି ଭାବରେ ଆମେ ହଙ୍ଗେ କାମ୍ୟାବ ଯେଭଳି ଇନ୍ସପାୟାର୍ କରି ଆଜି ମଧ୍ୟ ଇନ୍ସପାୟାର୍ କରି ଚାଲିଛି ଏବଂ ନିଶ୍ଚୟ ଯେଉଁ ନୂଆ ଭର୍ଜନ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଓଡ଼ିଆରେ ହେଇଛି ଏବଂ ବହୁତ ସୁନ୍ଦର ଗୀତଟି ହେଇଛି ନିଶ୍ଚୟ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ଇନ୍ସପାୟାର୍ କରିବ ଏବଂ ମୁଁ କଂଗ୍ରେସ ଜଣାଇବି ସମସ୍ତଙ୍କୁ ପିଙ୍କି ପ୍ରଧାନଜୀଙ୍କୁ ତାଙ୍କ ଟିମ୍କୁ ବିକାଶ ଦାସ ସେ ସିଙ୍ଗର ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ଗୀତଟାକୁ ଗଢ଼ିଛନ୍ତି ସେ ନିଶ୍ଚୟ ୟୁଥ୍ମାନଙ୍କୁ ଇନ୍ସପାୟାର୍ କରିବ ଜିତିବୁ ଆମେ ଜିତିବୁ ଆମେ ଜିତିବୁ ଆମେ ପିଙ୍କୁଡ଼ ପ୍ରଡ଼କ୍ସନ୍ ଏବଂ ଟିମ୍ ଓଡ଼ିଆର ଯୁଗ୍ମ କମ୍ବିନେସନ୍ରେ ଜିତିବୁ ଆମର ଏଇ କମ୍ବିନେସନ୍ ତିଆରି ହେଇଛି ଗୀତ କରାହେଇଛି ଇଏ କ'ଣ ଆମ ହୋଙ୍ଗେ କାମିଆବର ଓଡ଼ିଆ ରୂପାନ୍ତର ଏଗୁଡ଼ା ନୂଆ କନସେପ୍ଟ ନୂଆ ଜିନିଷ ଓଡ଼ିଶାରେ ଅଲଗା ଭାଷାରେ ଏ ଗୀତକୁ ସମସ୍ତେ କରିସାରିଛନ୍ତି ପ୍ରାୟ ବିଭିନ୍ନ ଭାଷାରେ ଏ ଗୀତ ହେଇଛି ଆମ ହୋଙ୍ଗେ କାବ୍ୟର କନ୍ନଡ଼ରେ ହେଇଛି କେରଳରେ ମାଲୟାଲିରେ ହେଇଛି ବିଭିନ୍ନ ଜାଗାରେ ହେଇଛି ତେବେ ଆମେ ଚିନ୍ତା କଲୁ ଓଡ଼ିଆରେ କରିବା ପାଇଁ ଏବଂ ସେ ଯେଉଁ ଓଡ଼ିଆରେ କରିବାର ଯେଉଁ ଚିନ୍ତାଧାରା ପିଙ୍କି ପ୍ରଧାନଙ୍କ ମୁଣ୍ଡକୁ ଆସିଲା ସେଇଟା ମୋତେ ଭଲ ଲାଗିଲା ଏବଂ ଦେବଦାସ ଛୋଟରାୟଙ୍କର ଲେଖା ଏବଂ ନିଶିକାନ୍ତ ମିଶ୍ରଙ୍କର ଟିମ୍ ଓଡ଼ିଆର ଟିମ୍ର ଏ ଘଟଣାକୁ ନେଇକି ଯେତେବେଳେ ମୋ ପାଖକୁ ଆସିଲେ ସଙ୍ଗୀତ କରିବା ପାଇଁ ମୁଁ କହିଲି ଦେଖ ସଙ୍ଗୀତ କରିବା ମାନେ ଆମକୁ କିଛି ଅଲଗା କରିବାକୁ ପଡ଼ିବ ଆମ ହୋଙ୍ଗେ କାମିଆବର ବେସିକ ମୌଳିକତା ରଖିବା କିନ୍ତୁ ଆମେ ଆମ ବାଟରେ ଟିକିଏ ଯିବା ଏବଂ ଏଇ ଯିବା କରୁ କିଛି ବାଟ ଯାଇକରି ଆମେ ଗୋଟେ ସଙ୍ଗୀତ ବାହାର କଲୁ ଏବଂ ଦୀର୍ଘ ବୋଧେ ଦେଢ଼ ମାସ ଦୁଇ ମାସ ହବ ଏଇ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆମେ ଲାଗିଛୁ ଏବଂ ଆଶା କରୁଛୁ ଏଇ ଜିନିଷଟି ଆପଣମାନଙ୍କୁ ଗୋଟେ ଭଲ ଲାଗିବ ଏବଂ ଓଡ଼ିଆ 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 ଫିଲିଂ ଲାଗିବ ଏବଂ ଓଡ଼ିଆ ଫିଲିଂ କରିବା ପାଇଁ ସମସ୍ତ ମନରେ ବି ଉତ୍ସାହ ବର୍ତ୍ତମାନ ଆସିବା ଦରକାର କାରଣ ନିଜର ମାତୃଭାଷା ନିଜର କଥା ନିଜର ଷ୍ଟୋରୀ ନିଜର ଗଳ୍ପ ଆକୁ ଛାଡ଼ିକରି ଆମେ ବାହାରକୁ ଯାଇକରି କିଛି ଲାଭ ହେଲାନି ଏଇ ଦୀର୍ଘ ବର୍ଷ ହେଲା ଆମେ ଦେଖିଦେଲୁ କପି ଜିନିଷରେ ଦେଖିସାରିଲୁଣି ସୋ ଗୋଟେ ଅରିଜିନାଲ ଚିନ୍ତା କରାହେଇଛି ଭଲ ଜିନିଷଟେ ନିଶ୍ଚୟ ଆକର୍ଷିତ କରିବ କାରଣ ଏ ଗୀତ ସ୍ୱର ସମସ୍ତଙ୍କୁ ଜଣା ଖାଲି କଥାର ଏବଂ ତାର ପ୍ରୟୋଗ କରିବାର ସଙ୍ଗୀତର ପ୍ରୟୋଗ ଯେଉଁ କରାହେଇଛି ବିଭିନ୍ନ ଭାବରେ ଇଏ ଗୋଟେ ମଜା ଦେବ ଗୋଟେ ଅଗାର ଉଷ୍ମତା ଜିତିବୁ ଆମେ ହମ୍ ହୋଙ୍ଗେ କାମ୍ୟାବ ଜିତିବୁ ଆମେ ଦିନେ ଜିତିବୁ ଆମେ ଏବେ ଆମରି ପାଣି ପଡ଼ିବ ଓହୋ ମନ ମେ ହେ ବିଶ୍ୱାସ।